সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনেই হবে, অর্থাৎ নভেম্বর মাসের 17 তারিখ তোমাদের টেস্ট পরীক্ষা। তো এই টেস্ট পরীক্ষার জন্য আমি অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভূগোলের সাজেশন পোস্ট করে দিয়েছি, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো। এরপর তোমরা অনেকেই প্রশ্ন করেছো, দাদা আমাদের সিলেবাস তো এখনও শেষ হয়নি বা শেষ করা সম্ভবও নয়, সে কারণে আমরা এখন কি করব? এই উত্তরে আজকের এই ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু টিপস বা এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের কাজে লাগবে এবং সেগুলো কাজে লাগিয়ে তোমরা টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবে, শেয়ার করবে, একই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। দেখো প্রথমে কথা বলি, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা মানি যে কারোই সিলেবাস কিন্তু সময় মতো শেষ হয় না, কারণ টেস্ট পরীক্ষাটা খুব আগেই হয়ে যায়। কিন্তু আমাদের যদি পুরো সিলেবাসটা দেখতে চাই তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রে আমি বলে রাখি যে সিলেবাসটা অনেকটাই বড়, সে কারণে হয়তো তোমাদের হয়তো 60% কি 70% ম্যাক্সিমাম শেষ হয়েছে। আমিও যাদেরকে পড়াচ্ছি, অনলাইন ক্লাস করাচ্ছি, তাদেরও কিন্তু সিলেবাস কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। কিন্তু এটাও নয় যে তাড়াহুড়ো করে আমি পুরো সিলেবাসটা সেপ্টেম্বর নভেম্বরের আগেই শেষ করে দেবো, তারপর টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন দেবো, সেটাও কিন্তু নয়। কারণ টেস্ট পরীক্ষাটা তোমাদের মূল লক্ষ্য নয়, টেস্ট পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাওয়াটাই শ্রেয়, কিন্তু মেন লক্ষ্য থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়, কারণ ওই পরীক্ষাটা তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা পরবর্তী জীবনে বিভিন্ন স্টেপ গ্রহণ করার জন্য। তো সে কারণে তোমাদেরকে প্রথমেই বলি, যেটুকু সিলেবাস তোমাদের শেষ হয়েছে সেটাকে তোমরা একটা ভাগ করে নাও যে আমাদের সিলেবাস কতটা শেষ হয়েছে, সেটা একটা লিস্ট করো, এবং আর একটা লিস্ট করো যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বাকি আছে। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের কত পার্সেন্ট সিলেবাসটা শেষ হয়েছে। এরপর পরবর্তী তোমাদের কাজ হলো যে যে পার্টগুলো তোমাদের হয়ে গেছে তাহলে সেই জায়গা থেকে তো সাজেশন সেরকম লাগবে না, কারণ তোমরা পড়ে নিয়েছো। আর যদিও লাগে, তুমি আমার ইউটিউব চ্যানেলে সাজেশন তো পেয়েই যাচ্ছ, তাহলে সেই চ্যাপ্টারগুলো কোনো সমস্যা নেই। পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো তোমাদের নেই, সেগুলো তোমাকে সাজেশন ভিত্তিক পড়তে হবে, ঠিক আছে? সে কারণে বিশেষ করে সেই চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি সাজেশন ফলো করো। এটা দেখবে যে যে সমস্ত বড় বড় অধ্যায়গুলো রয়েছে, যেমন মৃত্তিকা, তারপর রয়েছে তোমাদের প্রথম যে অধ্যায়টা সমুদ্র তরঙ্গ পুরো ব্যাপারটা, ভূমির গঠনকারী প্রক্রিয়া যে পুরোটা, ওটা একটা বড় চ্যাপ্টার রয়েছে, কৃষি শিল্প বড় চ্যাপ্টার রয়েছে, এগুলো যদি তোমাদের শেষ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আর চিন্তার কোনো বিষয় নেই। যদি শেষ না হয়ে থাকে তাহলে তুমি কিন্তু বিগত সালের টেস্ট পেপার জোগাড় করো। বিগত সালের টেস্ট পেপার তুমি ইজিলি বাড়ির পাশের বাড়ির কোনো ভাই বোনদের কাছ থেকে, দাদা দিদির কাছ থেকে অবশ্যই পেয়ে যাবে, একটু খোঁজ করো, আশা করছি পেয়ে যাবে। সেই টেস্ট পেপার তোমরা ফলো করো। তোমরা আর একটা কাজ করতে পারো, সেই টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে HS জিওগ্রাফি বলে, সেখানে অলরেডি আপলোড আছে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। সেই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে যে বিগত বছরে বা আগের বছরগুলোতে টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, তাহলে তোমাদের আন্দাজ কি হবে, সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলতে পারবো যে কি ধরনের প্রশ্ন আসবে, তোমরাও বুঝতে পারবে। এবং তোমাদেরকে এই ভিডিওতে একটা কাজ করতে হবে, তোমাদের কোন চ্যাপ্টারটা বাকি আছে বা এখনও পর্যন্ত হয়নি সেটা কমেন্ট করে জানাও। সবথেকে বেশি যে চ্যাপ্টারটার কমেন্ট আসবে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতে বসবো, সেই চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণ ক্লাস একটা ভিডিওতে শেষ করবো। অর্থাৎ মনে করো সাপোজ কারো মিথ্যা অধ্যায়টা বাকি আছে, তাহলে সেই মিথ্যা থেকে যত বেশি কমেন্ট আসবে সেই কমেন্টটা আমি পিক করে নেবো, যে যার দেখবো বেশি কমেন্ট আসছে সেই চ্যাপ্টার বাকি আছে, সবাইকার পড়া হয়নি, সেই চ্যাপ্টারতে এমনভাবে আমরা ক্লাস করাবো যাতে সেই ক্লাসের মাধ্যমে আমি ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা করাবো সেটা তুমি ফ্রিতে সম্পূর্ণ পাবে, সেই ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবে। তাহলে এটা আমি তোমাদের জন্য করতে পারি। তাহলে তোমাদের কী করতে হবে, তোমাদের বন্ধুবান্ধবীদেরকে জানাও, এবং যে চ্যাপ্টারটা বাকি আছে তোমরা সেই চ্যাপ্টারটা কমেন্ট করে জানাও যে স্যার আমার এই চ্যাপ্টারটা বাকি আছে, তাহলে যে চ্যাপ্টার থেকে বেশি কমেন্ট আসবে সেই চ্যাপ্টার অনুযায়ী ভিডিও আসবে। এটা বোঝা গেল?
এবং আমি যতগুলো পারবো এইভাবে কভার করব। যখনই আমার ইউটিউব চ্যানেলে দু একটা ভিডিও এরকম পেয়ে যাবে যে মৃত্তিকা থেকে কীভাবে পড়তে হবে আমি বলে দেবো, কীভাবে প্রশ্ন করবে, সেরকম দু একটা ভিডিও দেখলে তুমি পরবর্তী চ্যাপ্টারগুলো ইজিলি পড়তে পারবে এবং অনায়াসে তুমি পরীক্ষায় ভালো একটা নাম্বারও পেয়ে যাবে। এমন বলবো না যে অন্যান্য ইউটিউব চ্যানেল যেগুলো বলা হয় যে এই দুটো প্রশ্ন করে নাও মৃত্তিকা থেকে, এই দুটোর মধ্যেই কমন, এরকম অন্ধবিশ্বাসে বিশ্বাস একদমই করো না, কারণ এরকম কেউ নেই যে হঠাৎ করে বলে দিতে পারবে যে এই দুটো প্রশ্ন করলেই দুটো কমন আসবে। এটা সম্পূর্ণ একটা প্রতারণা করা হবে তোমাদের সঙ্গে, সেটা আমাদের চ্যানেলে কখনোই করা হয় না। তোমরা ভালো করেই জানো আমাদের চ্যানেলটা শুধুমাত্র ভূগোল রিলেটেড, কারণ আমি সমস্ত সাবজেক্টে পারদর্শী নই, সে কারণে ভূগোল নিয়ে তোমাদের সঙ্গে চর্চা করে থাকি যেটুকু আমার জ্ঞান আছে। তো তোমাদেরকে একটা কথা বললাম, এটা করো, আর আমি এই ভিডিওতে যেটুকু কথা বললাম সেই অনুযায়ী করো, একটা লিস্ট করো, আশা করি দেখো বুঝতে পারবে। ইনকেস কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই বন্ধুদেরকে জানাও কমেন্ট করার জন্য, সেই অনুযায়ী তোমাদের জন্য অবশ্যই পরপর ভিডিও আসবে এবং সেটা খুব শীঘ্রই আসবে, তার জন্য স্পেশালভাবে তোমাদেরকে আমি গাইড করব। তো ভিডিও দেখেন শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াশোনার জন্য রেডি হও এবং পড়াশোনা করতে থাকো। ভিডিও শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ।